আপোনালোকে জানে যে মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেবর পবিত্র জন্মভূমি বটদ্রবাত রাজ্য সরকারে একটা সাংস্কৃতিক আর ঐতিহ্য ক্ষেত্র নির্মাণ করার কাম হাতত লৈছিল। আজি মই ৰাতিপুৱাই এই ঐতিহ্য ক্ষেত্র চাব আহিছো। মোৰ মূল উদ্দেশ্যটো হল যে 15 তারিখ বা 16 তারিখ বা এই মাহত এই প্রকল্পটি উদ্বোধন করিব পৰা যায় নেকি, কিছু কাম বাকি আছে, মই লোক নির্মাণ বিভাগের অভিযন্তাসকলের লগত কথা পাতিম। যদি আমি অহা 7 দিন বা 3 দিন বা 10 দিনত আমি সমাপ্ত করিব পাৰো তেতিয়াহলে আমি উদ্বোধন করিম, আর যদি আমি দেখা পাওঁ যে নহয় এই কামখিনি সমাপ্ত করিব পৰা না যায় তেতিয়ালে আমি নির্বাচনের পিছত ইয়াক উদ্বোধন করিম। গতি আজি এটা মই কব গেলে এটা সরজমিন পর্যবেক্ষণ এটা করে যাও বলে এতিয়ালৈকে গোটেই কথাখিনি মই আজি গৈ পেলাই ইয়াত যিখিনি দেখিলো তাৰ ওপৰত গুৱাহাটীত জুকিয়াই পেলাই আমি ইয়াক সিদ্ধান্ত লওঁ। 14 মাৰ্চৰ কথা এনেকুৱা একেবাৰে সিদ্ধান্তটো আমি লোৱা নাই, কাৰণ মই আজি চাইহে গলো। এতিয়া মই এবাৰ চাই লওঁ, চোৱাৰ পিছত খুব যদি ভাবো যে কৰিব লাগে কৰিব পৰা যাব, যদি কৰিব বোলে নহয় আৰু অলপ সময় লৈ কৰো। গতিকে বিষয়টো আজি গধূলি ভিতৰত আমি পৰিষ্কাৰ এতিয়া প্ৰথম দ্বিতীয় তৃতীয় পৰ্যায় তিনিটা পৰ্যায় কাম প্ৰায় একেলগে চলি আছে। গতিকে ইয়াতে বিল্ডিং বুলি এটা বিল্ডিঙে বাকি আছে, বাকিখিনি মিউজিকেল ফাউণ্টেইন লাইট এণ্ড চাউণ্ড শ্ব' বাকিখিনি আনুষংগিক মানে যিখিনি আমাৰ মেইন কনষ্ট্ৰাকশ্যন এক্টিভিটি 80% কমপ্লিট হৈছে। 20% আমি যেটো তাল বিল্ডিং বুলি কওঁ সেই বিল্ডিং এটা হ'ব খালি বাকী আছে, সেইটো প্ৰায় 70% হৈ গৈছে। আৰু বাকীখিনি এতিয়া ইয়াত এটা যিটো ৰূপ দিয়াৰ কথা যে মিউজিকেল শ্ব' হ'ব, লাইট এণ্ড চাউণ্ড শ্ব' হ'ব, এটা মিউজিকেল ফাউণ্টেইন হ'ব, ল'ৰা ছোৱালীবিলাকে আহি খেলিব পৰাকৈ এটা চিলড্ৰেন জ'ন হ'ব, এতিয়া বেছিকেলি সেই পার্টটুহে আমার ইয়াত বাকি আছে, যেটো হার্ডওয়্যার হয়ে গেল সফটওয়্যার খিনি বাকি। আমার কারণে একটা গৌরবের কথা, যাকালি প্রধানমন্ত্রী ডাঙরিয়ায় লাচিত বরফুকনের ইমান ডাঙর সুন্দর প্রকল্প এটা উদ্বোধন করে থ গেছে। ইয়ার পিছত জাতীয় জীবনের ঐতিহ্যমণ্ডিত মহিমামণ্ডিত করার বাবে আমি বটদ্রবা হাতত লৈছিল, বটদ্রবাও সমাপ্তির পথ। তৃতীয়তে আলাবৈ ৰণৰ আৰু এখন ক্ষেত্ৰ চলি আছে, আলাবৈ ৰণৰ 10,000 সৈনিকক সোঁৱৰি মাধৱদেৱ কলাক্ষেত্ৰ আমি সম্পূৰ্ণ কৰিলোঁ। এই বছৰতে আমি পাটবাউসীটো মহাপুৰুষ শ্ৰীমন্ত শংকৰদেৱ দামোদৰ দেৱক লৈ পেলাই তাতো এটা ডাঙৰ প্ৰকল্পৰ কাম আমি আৰম্ভ কৰিম। গতিকে এটা মোৰ মতেদি এটা জাতিটোৱে ইমান কাম দুবছৰ আঢ়ৈ বছৰৰ ভিতৰত সুন্দৰভাৱে আজি সমাপ্ত কৰিব পাৰিছে, এইবোৰ আমাৰ বাবে গৌৰৱৰ কথা। সমান্তৰালভাৱে 13 তাৰিখে প্ৰধানমন্ত্ৰী ডাঙৰীয়াই ভাৰ্চুৱেলি নতুন দিল্লীৰ পৰা ইয়াত টাটাৰ ছেমি কণ্ডাক্টৰ ইণ্ডাষ্ট্ৰিটোৰ কামো আৰম্ভ কৰিব জাগিৰোড়ত। গতিকে কালি প্ৰধানমন্ত্ৰী ডাঙৰীয়াই কৈ যোৱাৰ দৰে বিৰাসত ভি বিকাশ ভি, ঐতিহ্য আৰু বিকাশো, আমি ঐতিহ্যৰো হাতত লৈছোঁ বিকাশো হাতত লৈছোঁ, আমি তাৰ এটা ধুনীয়া সংমিশ্ৰণ আমি কৰিছোঁ। গতিকে আজি আপোনালোকে দেখিছে কি এটা বৈকুণ্ঠপুৰী সদৃশ এই থানখন। এতিয়াই কামটোতো মই আগতে কৈছোঁ যে আৰু 20% হ'ব বাকী আছে, এতিয়া এটা কি বৈকুণ্ঠপুৰী সদৃশ এটা ৰূপ লৈছে। নাই আৰু কিমান ছমাহৰ কাম, যদি আপুনি বাকী যিটো ফিনিচিং গ্ৰাছ লগোৱা মিউজিকেল ফাউণ্টেইন লগোৱা লাইট এণ্ড চাউণ্ড কৰাই গোটেইখিনি ছমাহৰ কাম। 10 মে আমাৰ চৰকাৰৰ 3 বছৰ হ'ব, 10 মে দিনাখনতো আৰু আমি পৰ্যটকে একদম খুলিবই পাৰিব, সেইটোতো টাৰ্গেট আছে। স্যার রাজনৈতিক বতৰ নগাঁও সমষ্টিত দেখা পোৱা গৈছে এতিয়াও কংগ্ৰেছে প্ৰাৰ্থী থিয় কৰা পৰা নাই। তেওঁলোকৰ প্ৰাৰ্থী ছিলেকশ্যনৰ প্ৰক্ৰিয়া আছে, 11 তাৰিখে মিটিং হ'ব বুলি কৈছে, 12 তাৰিখে প্ৰাৰ্থী তালিকা ওলাব। নিৰ্বাচনৰতো দিন ঘোষণা হোৱাই নাই, আগে পিছেতো প্ৰাৰ্থী তালিকা কেতিয়া ওলাইছিল, মনোনয়ন পত্ৰৰ শেষ দিনা।
গতিকে এইবার আসলতে প্রার্থী তালিকা উলিয়া কারো সময় হওয়া নাই। আগতে আপনি নগাঁও 50-50 বলে কইতো, তারপর পার্সেন্টেজ বাড়ল, নগাঁও 50-50 আছে, নগাঁও 50-50 কই বহা নাই। বড়দিন নাজ বলে কইছে মিয়া ভোটর কারণে তেওঁ লোক জিকিব, জিকিব পারে মই কেনেকে কম, কিন্তু এইবার মই আশা করছো যে মুসলমান সমাজের মা ভনী বাইদেউ অন্তত নারী শক্তিয়ে প্রধানমন্ত্রী মোদী ডাঙরিয়াক আগতক বেশি সমর্থন করে। স্যার কেইদিনমানের পূর্বে যে প্রধানমন্ত্রী অহার পূর্বে গৌরব গগৈ নগাঁও সংবাদ মেলিছিল, কৈছিল যে কংগ্রেসের নেতা গড়হত্যা বন্ধ হয়েছিল বলে কৈছিল। এটা মই সেটো আর কলে আর পৃথিবীর সবে হাসিব, আর আপনাদের হাসিব লাগিছিল, আপনাদের না হাসিলে কিয় মো সোধাত কয়, সকলে মিলি ধুনিয়াকে হাসিব লাগিছিল। যদি অসমের মিডিয়া কর্মীক বা মিডিয়ার মানুষ কোনবা ইমান বুর্বক বলে ভাবে, সেটা আর মূর উত্তর দিব না লাগে, এটা আপনাদের কব লাগিছিল, আপনাদের ওয়াক আউট করে দিব লাগিছিল যে আমার ইমান কেউ বুর্বক সজাইছ বলে। সংবাদ কর্মী হল বলে সকল কথাই আর নীরবে কেনে শুনব। আর স্যার উকিল গগৈ কে কোনোপথে কার সময় আন্দোলন করার অধিকার আছে, কিন্তু রাজনৈতিক দলে উচ্চ ন্যায়ালয়ের নির্দেশ অমান্য করলে তেওঁলোকৰ পলিটিক্যাল পার্টির রেজিস্ট্রেশনও ক্লিয়ার কাটা যাব পারে। ধরো এটা গুয়াহাটী উচ্চ ন্যায়ালয়ে কৈছে বন্ধ ঘোষণা করব না, এটা রাজনৈতিক দলে যদি বন্ধ ঘোষণা করে তাহলে আমি তো ইলেকশন কমিশনক দিয়ে দিম যে এই হাইকোর্টের অর্ডার ভায়োলেট করেছে। কোনোবা ছাত্র সংগঠনে বন্ধ দিয়াটো বেলেগ কথা, কিন্তু পলিটিক্যাল পার্টিয়ে হাইকোর্টের অর্ডার ভায়োলেট করব নোৱাৰে, নাম্বার ওয়ান। নাম্বার টু, IMDP অসমত কেনেকে বাতিল হয়েছে, আন্দোলন করে তো বাতিল হওয়া নাই, যুক্তির ভিত্তিতহে বাতিল হয়েছে। গতিকে যদি কা বিরোধী লোকসকলের যুক্তি ইমান শক্তিশালী, সচাই যদি কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারে বেয়া কাম করেছে, উচ্চ ন্যায়ালয় তো নিজে কাখন বাতিল করব। গতিকে অসমের ইতিহাসত আগত একটা উদাহরণ আছেই যে IMDT আইন কোনো আন্দোলনের জড়িয়ে বাতিল হওয়া নাই, সুপ্রিম কোর্টত বাতিল হয়েছে। কার গোচর চলি আছে, রুল তো নোটিফাই হলে কার গোচর উচ্চ ন্যায়ালয়ত আহি যাব। গতিকে ধুনিয়াকে আপনার পক্ষত আপনাদের কক, আমার পক্ষত আমি কম, উচ্চ ন্যায়ালয়ে জাজমেন্ট দিব, সবে মানি লম, এই হল গণতান্ত্রিক পরম্পরা। ইয়াতে আর এতিয়া রাজ্যসভা লোকসভাত পাশ হওয়া বিল এখনক লৈ এটু মাত্র রুল হে, আসল কামটো তো কেতিয়াবা হয়ে গেল, যেতিয়া আন্দোলন হব লাগিছিল তেতিয়া এক্সেজ হব লাগিছিল, আসল একখন তো হয়ে গেল, এতিয়া তো একো বাকিয়ে নাই। কিন্তু অমিত শাহে কৈছে যে নির্বাচনের পূর্বে এটু তো রুল হয়, এটু তেওঁ তো পাঁচ বছরত লোকসভা শেষ হওয়ার আগতেই লোকসভাত আইন এখন পাস হলে লোকসভা শেষ হওয়ার আগতে তো তেওঁ নোটিফাই করবই লাগিব, সেটো তো একটা রুল বা নিয়ম। কিন্তু আন্দোলন হব লাগিছিল আইন তো পাস হওয়ার সময়, এটা রুল খনত মানে লড়া ছোৱালী জন্ম হয়ে গেল, এটা নামাকরণটোর সময় হুলস্থুল করলে কি হব। গতিকে আর মই ভাবো যে অসমত আন্দোলনের পরিবেশ সৃষ্টি করব নালাগে, কা বিরোধিতা করা সকলকো মই সম্মান করো, কা সাপোর্ট করা সকলকো মই সম্মান করো, কিন্তু অসমৰ ইমান এটা ধুনিয়া পরিবেশ, এটা কোনোতো মানুহো নাহে। এটো তো হিমন্ত বিশ্ব যেনেকে মোদীজির গ্যারেন্টি বলে কয়, হিমন্ত বিশ্ব শর্মারও গ্যারেন্টি যে এটাও নতুন মানুষ নাহে বা মই আহিব নিদিও। গতিকে আন্দোলন করা কি রাস্তা, কি লাভ আছে? আজি আমি শোণিতপুর জেলার বরসলা সমষ্টির শীতলমারীত 24 কোটি টাকা ব্যয়ে এখন আবাসিক বিদ্যালয় ভবন নির্মাণ করেছি, তারও ইয়াতে উদ্বোধন। কিন্তু আটাইতো ডর কথা যে ভারত সরকারের SJVN নামের যেটো পাওয়ার কোম্পানি আছে, লগত অসম সরকারে 1000 মেগাওয়াট সোলার পাওয়ার সৌর শক্তি উৎপাদনের বাবে আমি একটা বুঝাবুঝির চুক্তিত স্বাক্ষর করেছি। সেই বুঝাবুঝির স্বাক্ষর অনুসরি হওয়া কিছুদিন আগতে বিলাসপুরে 70 মেগাওয়াট বিদ্যুৎ শক্তি উৎপাদনের একটা প্রকল্পের কাম আরম্ভ করেছে। আর আজি 300 কোটি টাকা ব্যয়ের 50 মেগাওয়াটের একটা সৌর শক্তি উৎপাদন কেন্দ্র একটা আমার শীতলমারী আরম্ভ করেছে, আর আমি এই কামর 468 বিঘা মাটি আমি আবন্টন দিছি। অসম সরকারের প্রচেষ্টা হয়েছে যে আমি 3000 মেগাওয়াট সৌর শক্তি উৎপাদন করব। আজি মোৰ মনত
মানে বিশ্বাস করো যে 2026 চনের আগতে আমি 3000 মেগাওয়াট সৌর শক্তি উৎপাদনের কাম হাতত লোক পড়ি শিকলমারি আজি এই প্রকল্প সেই সংকল্পর প্রতি একটা বলিষ্ঠ খোঁজ মানে ভারত সরকারক ধন্যবাদ জানাইছো এস জে ভি এনক ধন্যবাদ জানাইছো এই প্রকল্পের কাম হাতত লোক কেবাটাও গুরুত্বপূর্ণ আসনির কাম আমি আরম্ভ করল বাক্সাত নতুন কলেজ এখনের শুভ উদ্বোধন হল বিএড কলেজের শুভ উদ্বোধন হল বাক্সার দুটা অতিক গুরুত্বপূর্ণ পথ বরমা তামুলপুর আর বরমা নিকাশি মালা আসনির অধীনত অন্তর্ভুক্ত হল কাম দুই দিনতে আরম্ভ হব বাক্সা জেলার বিকাশের বুরঞ্জী আজি একটা নতুন রূপ পালে মই বাক্সা জেলাবাসী রাইজক বহুত বহুত ধন্যবাদ আর অভিনন্দন জানাইছো এটা কথা আপনাদের সাব যে হাগ্রামা মহিলারী সরকার দিল্লিতো নাই দিসপুরতো নাই কোকরাঝারতো নাই হওয়ার সম্ভাবনাও নাই আজি মোদী ডাঙরিয়া ইমাক ইমান আমাক সহায় করে আছে গোটেই অসমখন গতি এই ইলেকশন তো নরেন্দ্র মোদীর ইলেকশন আমি সকলে নরেন্দ্র মোদীক ভোট দিব লাগবে আর নরেন্দ্র মোদীক ভোট দিবল কোকরাঝারত ট্রেক্টর দরং ওদালগুড়ির পদুম কাজিরঙা নরেন্দ্র মোদী ডাঙরিয়ার ভ্রমণে কাজিরঙাক একটা নতুন রূপত লৈ যাব ভগবানে করলে মোদী ডাঙরিয়া কেতিয়াবা মানসলি কেউ মই লৈ যাব আপনি দিনে নিশা কাম করে থাকে খুব এনার্জি কোনপরা পাই দিনে রাতে রাইজর মরম আশীর্বাদ আর জীবন তো এটাই নহয় মুখ্যমন্ত্রী তো হয়েছো রাইজর কারণে গতি কিবা এটা করে নগলে অশান্তি লেগে যাব না স্যার আপনাদের জলদি যাতে সিঙ্গত আরম্ভ করলে বিরোধী এতিয়াও আর বঙ্গাই বিরোধীর কারণে এখানে সি ক্যাটেগরি সি আমার কারণে এ ক্যাটেগরি গতি আমার গুরুত্ব তো বেশি জরা ফুকা যা বিজ্ঞানসম্মত নহয় সববিলাক নিজে নিজে বন্ধ হয়ে যাব বিধানসভায় আইন পাশ করলে গতি হবই বন্ধ ইলেকশন বিহুর আগতে হওয়া আমি বিচার তো অলরেডি বলবৎ হয়ে আছে নতুন একু বলবৎ নহয় কা বলবৎ হওয়া তো আজি প্রায় কি দুবছর 8 মাহে হল বিরোধী আপনি আন্দোলন বন্ধ করা তো বড় ভাল বিরোধী পক্ষই তো দল সংগঠনে বন্ধ দিব পারে বিরোধী পক্ষই যদি বন্ধ দিয়ে হাইকোর্টের অর্ডার অবমাননা হব তেতিয়া আমি ইলেকশন কমিশনক লিখিম যে তেওঁলোকৰ সিম্বল ফ্রিজ করব ক্লিয়ার কথা দল সংগঠনক মই আহ্বান জানাম যে বন্ধ নিদিব এখন তো কাতো দুবছর 8 মাহ আগতেই বলবৎ হয়ে গেল IMDT আইন কেনেকে বাতিল হয়েছিল সুপ্রিম কোর্টত যদি কা বিরোধী লোকসকলৰ যুক্তি সবল তেতিয়ালে ন্যায়ালয়ে ন্যায় দিব আমি অসমখনত হুলস্থুল করে অসমখন কিয় বেয়া করো ফলে ফুলে জাতিষ্কার হওয়া এখন রাজ্য 30,000 কোটি টাকার বিনিয়োগ 13 তারিখে হব যাকালি প্রধানমন্ত্রী ডাঙরিয়ায় 18,000 কোটি টাকা এমাহ আগতে 16,000 কোটি টাকা মই 23,000 কোটি টাকা 90,000 কোটি টাকার কাম মাত্র 40 দিনত হয়ে আছে গতি এইখান নিজের ঘরখনক কোনবা নিজে জুই লগাব বিচারিব নাকি এখন তো এইবিলাক তো মই করা নাই এটা নিকাশি বরমা রাস্তা হব মই খোজ কাড়ি নিব গতি এখন আমার অসম আমার ঘর আমার ঘরখনত আমি কিয় জুই লগাব আর কিয় জুই লগাব খুঁজছ দুবছর আগতে হয়ে যাওয়া আইন এখনের কারণে তার তো কোনো যুক্তিযুক্ততা নাই রাজনৈতিক ভবিষ্যৎ কি হব নির্বাচন নগাঁওত উঠিলে কি হয় নাজানো করিমগঞ্জত উঠিলে ধুবরীত উঠিলে কি হয় নাজানো বাকি জায়গাত উঠিলে হারিব মানে সুতখুর তীর জুয়া এই তিনটা মোৰ টার্গেটত আছে লোকসভা ইলেকশনের আগতে মই বেছি উৎপাত করব খোঁজা নাই কারণ পুলিশে ইলেকশন চলাব লাগিব ইলেকশনের পিছত সামাজিক ব্যাধিবোৰ দূর করার কারণে আমি ভাল করে কাম করি রাইজকো লগত লম পুলিশেও অভিযান সবতে অসমতো বাক্সা মোৰ শুয়ালকুচিতে চলি আছে বেলেগ কথা মই কি আমার বরপেটা রোডতো লটারি চলি আছে বরপেটো চলি আছে মোর সমষ্টি শুয়ালকুচিতে তীর চলি আছে সবতে লব যেতিয়া মই হুইসেল মারিম সবতে লব এতিয়ালৈকে হুইসেল তো মারা নাই এতিয়া যে মই হুইসেল তো মারা নাই ইলেকশনের পিছত হুইসেল তো মারিম বাবা এজন মানুষ কিমান করি মানে বাল্য বিবাহর পরা কুৎকুরর পরা ধরি ধরি কই আছে অল্প মোক দেয়া সময় যাত্রার যে কার্যসূচী যাওয়া
ফেব্রুয়ারির উনত্রিশ মার্চের আমি উনত্রিশ ফেব্রুয়ারির আমি আরম্ভ করেছিল। আজি সেই বিকাশের যাত্রা শোণিতপুর জেলালে আহিলে তেরশ কোটি টাকার প্রকল্পের শুভ উদ্বোধন অথবা আধারশিলা আমি স্থাপন করল। মই ভাবো যে এই প্রকল্প সমূহে শোণিতপুর জেলাক বহুদূর আগুয়াই লৈ যাব। শোণিতপুর জেলার রাইজক মই ধন্যবাদ আর অভিনন্দন সাংবাদিকসকলে ডেভেলপমেন্টের কথা কৈ আছে। পঁয়ত্রিশ হাজার টাকা দিয়াই হয় আপনার ইমান পিছত আছে যাক জায়গাত আপনার আসনিটো মনত আছে। যা বছরতে আমি কলো যে ফোন নিদি টাকা দিব আর বহুত লাখ ছালী তালাকর আরম্ভ করে বাল্য বিবাহ মোদী সরকারের আটাইতকৈ ডাঙর হিতাধিকারী হল মুসলমান সমাজের মহিলা আর ছালী। গতি মই ভাবো আমি তো আশা করবো যে মুসলমান সমাজের মহিলা সকলে উত্তর প্রদেশ রাজস্থান বিভিন্ন স্থান ইতিমধ্যে নরেন্দ্র মোদী ডাঙরিয়া ভোট দিছে, এইবার দিব বলে আশা করি কম বেশি যদি বাতিল হব লাগে সুপ্রিম কোর্টতে বাতিল হব। ইয়াত আন্দোলন হলে তো রাজ্যসভা লোকসভা নতুনক আহ্বান করেছি নতুন বিধেয়ক এখন যখন বুদ্ধিমত্তা ব্যক্তি আছে আই এম ডি টি কেনে বাতিল হয়েছিল তার হিস্ট্রিটা চাব আর সেই ধরনের কা বাতিলর কাম করব যদি কা বাতিল করার ইচ্ছা আছে আর যদি অকল আন্দোলন করার ইচ্ছা আছে আন্দোলন হব জুবিন গার্গে একটা কথা কইছে যদি কা বলবৎ হয় তাহলে ভোট দিব না লাগে বিজেপি নিদিব পারে ভোট তিনি গগৈ প্রভাব পেলাব নেকি পেলাব পারে যদি আপনাদের ভাবে পেলাব পারে যদি আপনাদের না ভাবে এটা মই কেন কম করছি মই খালি মূর খেয়ে কব পার বেলেগর কথা মই কেন আপনার কথা আপনাদের রাইজক জানাব লাগে এইখানে আপনাদের মোক সুধি আছে কোনে কাক প্রভাব পেলাব সরজমিন রিপোর্টবিলাকে সাংবাদিক আমি তো আশা করিম আমি লাখ লাখ এটা জিকিম নিজিকিম এটা আপনাদের রঙাপুরা ফ্লাইওভার খন এতিয়ালৈকে নহল স্যার কি কব আজি চারিটা বছর রঙাপুরা ফ্লাইওভার আছে দেখুন ফ্লাইওভার মই গাড়ি চলাই গৈছিলো স্যার এক সাইডটো নহলে যেটো সাইডটো হব রেলৰ অলপ কিবা কেতামান ইস্যু আছে ফ্লাইওভারটো তো গাড়ি চলি আছে যেটো মেইন ইস্যু আছে স্যার এইটো নহলে এতিয়া ইমান ধুনিয়া কৈ গাড়ি গৈ আছে মই গাড়ি চলাই গৈছো স্যার যেটো সাইড হোৱা নাই সেইটো সাইডে হস্পিটাল স্পিডত গৈ আছে বা আর্মি কিবা আর্মি তলত কেবল টেবল আছে সার্ভিস ল্যাম্প সোনকালে।